নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাবস্ক্রাইবারদের বিভিন্ন প্রশ্ন যেগুলো তোমরা করছো, আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমাদের যা যা প্রশ্ন থাকছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে আমি ভিডিওর মাধ্যমে যতটুকু সলিউশন আমার জানা রয়েছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আজকে তোমাদের সাবস্ক্রাইবারদেরই মধ্যে থেকে প্রথমে একই কোশ্চেন তোমরা দুজন করেছো এবং দুজনই আমাকে মাছের ছবি পাঠিয়েছিল, যে ছবিগুলো আমি ছবি এবং ভিডিও যেগুলো আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ক্লিপিংসটা, তোমরা ক্লিপিংসটাকে দেখে নাও। প্রথমে কোশ্চেনটাই বলছি, কোশ্চেনটা প্রথম কোশ্চেন হচ্ছে নীরেন ভট্টাচার্য, উনি নবদ্বীপ থেকে করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপও করেছিলেন দাদা আপনি, যে দাদা গোল্ডফিশের পায়ু পাখনা দুটি কালো হয়ে যাচ্ছে কি করতে হবে, আমি রক সল্ট মালাচি গ্রিন আর হিটার দিয়ে রেখেছি, ছবিটা পাঠিয়েছিল কিভাবে রেখেছে, আমি তোমাদের এটা ছবিটা অ্যাড করে দেবো ভিডিওর পরে তোমরা দেখতে পাবা। আর সৌম্যজিৎ দা আমাদের কৃষ্ণনগর থেকে, সৌম্যজিৎ দাও ঠিক একই মাছের ভিডিও পাঠিয়েছিলাম, যে ভিডিওটা অ্যাড করা থাকবে একটু তোমরা সব প্রত্যেকেই দেখে নিও। অনেক সময় হয় কি মাছের যে লেজের দিকের যে পাখনাটা পায়ু পাখনা এরকম কালচে কালার বা লেজেও কালচে কালার দেখা যাবে, কিরকম আছে ভিডিওটা ছবিটা তোমরা একটু মাস্টার দেখে নাও, তারপরে আমি পুরোটা বলছি। বন্ধুরা, আশা করছি তোমরা সৌম্যজিৎ দা যে ভিডিওটা আমাকে পাঠিয়েছে ভিডিওটা তোমরা দেখেছো, এবং নীরেনবাবু যে ছবিটা পাঠিয়েছে সেটাও তোমরা দেখলা। এই যে অনেক সময় আমরা দেখি কি মাছের লেজের দিকে বা পাখনার দিকে যে কালচে রং হচ্ছে, এটা কিন্তু বন্ধুরা কোনো রকমের কোনো রোগ নয়, আমি আরেকবার বলছি এটা কোনো রকমের কোনো রোগ কিন্তু বন্ধুরা নয়, কোনো রোগের এটা কিন্তু ট্রিটমেন্ট করতে যাবা না। এই যে অনেকে নীরেনবাবু যেটা এই যে ট্রিটমেন্ট মালাচি গ্রিন দিয়ে কিংবা হিটার দিয়ে ট্রিটমেন্ট করছেন কোনো প্রয়োজন নেই, তে কিন্তু মাছ কিন্তু বন্ধুরা অসুস্থ হয়ে যেতে পারে। যখন কোনো মাছ অসুস্থ হবে তখনই তার ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এইটা কেন হয় যে পাখনার দিকে কালচে হয়ে যাওয়া, এইটা অনেক সময় দেখা যায় মাছের পাখনা বা লেজে বা বডিতে কালার চেঞ্জ হয়। যখন গোলফিশ বলো বা অনেক মাছের ক্ষেত্রে প্রথম যখন হয়, বিশেষ করে গোলফিশ কাপ এগুলোর ক্ষেত্রে প্রথম প্রাইমারি কালার হালকা সবুজ রঙের হয়, তারপরে যখন আস্তে আস্তে সাইজটা বাড়ে 1.5-2 মাস সাইজে তখন কিন্তু কালার আসা কিন্তু শুরু করে। এবার কালার আসা পর্যন্ত 6 মাস পর্যন্ত তার যে কালার থাকে তারপরেও কিন্তু তার কালার একটু একটু চেঞ্জ হতে পারে। কালার চেঞ্জ বলতে গেলে ওই এই লেজের দিকের পাখনার কালার বা পাখনার দিকের কালারগুলো বা বডিতে ট্রাই কালার, 2-3 রকমের যে কালারের মাছগুলো হয় গোল্ডফিশ আজকাল, বাই কালার ট্রাই কালার যে গোল্ডগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু পুরোপুরি কালার ছোটবেলাতে থাকে না, যত মাছটার সাইজ বাড়ে তত কিন্তু এই রঙগুলো আসা শুরু হয়। তা তোমরা এই ধরনের যদি দেখো পাখনার দিকে কালচে বা কালচে হয়ে যাচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু কালারের মধ্যে, এটা কোনো রোগ নয়। রোগ কখন, যখন দেখবা পাখনাতে সাদা হয়ে গিয়েছে এবং বিন্দু বিন্দু জলকণার মতো জমে রয়েছে, এটা হচ্ছে রোগ। কিংবা পাখনা দেখছো লাল হয়ে ফেটে ফেটে গিয়েছে, যেটা ফিন রড ডিজিজ, আর সাদা হয়ে গেলে পরে ফাঙ্গাস ডিজিজ, এইগুলো হচ্ছে রোগ। এছাড়া যেটা কালচে হয়ে যাচ্ছে, আমি বারবার বলছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ ঘামড়াবে না, কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, নর্মাল মাছ যেমন রয়েছে অ্যাকোয়ারিয়ামে সেমনই রেখে দেবো। যদি দেখছো পাখনা ফেটে গেছে লাল হয়ে গিয়েছে সেক্ষেত্রেই কিন্তু তোমরা ট্রিটমেন্ট করবা। আচ্ছা বন্ধুরা, এর পরের যে কোশ্চেনটা করেছো এটা একজন দোকানদার ভাই আমাদেরকে করেছে, সে নিজেও ফিশ বিক্রি করে, রঙিন মাছের শপ রয়েছে তার এবং আমাদের চ্যানেল বহুদিন ধরেই ফলো করে। তা ভাইয়ের নাম হচ্ছে শান্তনু বাগ, ভাইয়ের বাড়ি কোথায় আমি সঠিক জানি না, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার দীর্ঘদিন ধরে ফলো করে। এই শান্তনু ভাইকে প্রথমে একটু ধন্যবাদ দেব, কেন আমরা যে অ্যাকোয়ারিয়ামগুলো তৈরি করি এখানে এই যে ডাউসিল আঠার ব্যবহারটা, ডাউসিলের ব্যাপারটা এর আগে
আমি আমার ভিডিওতে বলেছিলাম এই টাউসিলেটার ব্যবহার করার জন্য আমাদের এই শান্তনু ভাই কিন্তু কমেন্ট করেছিল, তো ভাইকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এমনি তো পার্সোনালি বলেছিলাম ভিডিওর মাধ্যমে হলো। তো শান্তনু ভাইয়ের কোশ্চেন যেটা করেছে, বলছে গোলফিশ মিল্কি হঠাৎ হঠাৎ মরে যাওয়ার কারণ কি, এই নিয়ে ভিডিও বানান একটা, পিএইচ কত হলে বেস্ট হতে পারে, ফর বেসিক কেয়ার কি কি নেওয়া উচিত একটু বলে দিন, আমারও অ্যাকোরিয়াম শপ আছে কিন্তু আমি মাছ বাঁচাতে পারি না। এই হচ্ছে কোশ্চেন ছিল, মানে এই গোলফিশ বা কাপ প্রজাতির যে মাছগুলো রয়েছে এইগুলো শান্তনু ভাই রাখতে পারছে না। তা যারা দোকানদার তাদের ক্ষেত্রে মাছ রাখার টেকনিক, আর যারা হবিস তাদের ক্ষেত্রে মাছ রাখার টেকনিক দুটো হচ্ছে আলাদা। যে দোকানদার বা ব্যবসা করছে, আমার মধ্যে যারা বিক্রি করছে, তাদের মূলত কোনো কিন্তু ডেকোরেশন থাকে না। মানে আমাদের যেমন দেখতে পাচ্ছ কোনো রকমের কোনো ডেকোরেশন নেই, জাস্ট এখানে অ্যাকোরিয়াম রয়েছে, একটা স্পঞ্জ ফিল্টার জলে দেওয়া রয়েছে, আমরা রেখে দিয়েছি, আর আমাদেরকে যেটা করতে হয় খুব দ্রুত জলটাকে চেঞ্জ করতে হয়। এইবার আসি শান্তনু ভাই, তোমার যে প্রবলেমটা তুমি ফেস করছো, এই প্রবলেমটা কিন্তু আমরাও একটা সময় ভাই ফেস করেছি। তোমাকে প্রথম যেটা করতে হবে, যেহেতু তুমি শপকিপার মানে দোকানদার, তুমি ব্যবসা করছো, তোমাকে কিন্তু একজন হবিস্টের মতো ভাবলে কিন্তু হবে না। যে একজন শখে নিয়ে গিয়ে দুটো বা তিনটে মাছ বা চারটে মাছ রাখছে বা বিভিন্ন রকম মাছ রাখছে, সেই মতো সেই মেন্টালিটি নিয়ে তুমি যদি চলো, তাহলে কিন্তু ভাই তোমার কিন্তু মানে মর্টালিটি রেট মাছের কিন্তু বাড়বে। প্রথম হচ্ছে, তুমি যেখান থেকে এই মাছটা কিনছো না কেন, যদি তুমি কোনো লোকাল মার্কেট থেকে, যেমন আমাদের এখন বিভিন্ন জায়গায় যেগুলো হাট হয়, এই আমরা যেমন নিয়ে আসি গালি স্ট্রিট মার্কেট থেকে, শ্রীরামপুরে একটা মার্কেট হচ্ছে, অঙ্কুরহাটিতে একটা মার্কেট হচ্ছে, বিভিন্ন রকম যে মার্কেটগুলো রয়েছে, এই ধরনের মার্কেট থেকে তুমি যদি মাছ কেনো, মাছ কেনার সময় প্রথমেই ভাই যেটা মনে রাখবে, যেখানে পুরো প্যাকেট করা আছে, ধরো 50 পিস বা 100 পিসের মালের প্যাকেট করা থাকে, বা 30 পিস 40 পিস প্যাকেট করা থাকে, গোল্ডফিশের ক্ষেত্রে, কাপের ক্ষেত্রে, ছোট সাইজের উপরে তোমার 50 পিস করে প্যাকেট পাওয়া যায়, তো এই ধরনের যেটা প্যাকেট আছে, প্যাকেট দেখে, প্যাকেটের কন্ডিশন দেখে কিন্তু ভাই মাছ কিনবে। কখনো কোনো গামলাতে বা যারা খোলা বিক্রি করছে, যেখানে দেখছো অল টাইম লোক হাত দিয়ে ঘাঁটছে, সেখান থেকে কিন্তু মাছ কিনবে না। হবিস্টরা গিয়ে যেখানে মাছটা তুলে তুলে দেখছে, নেট দিয়ে বারবার তোলা হচ্ছে, এই সব জায়গা থেকে কিন্তু মাছ কিনবে না। আর যদি কারোর বাড়ি থেকে মাছ কেনো, কেউ ধরো কারোর ফার্ম আছে, ফার্মে চাষ করেছে, বাড়িতে ফার্ম আছে, সে নিজে ব্রিডিং করছে, সেখান থেকে তুমি নিচ্ছ, তাহলে কোনো ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন তো তুমি দেখতেই পাচ্ছ, নিয়ে তুমি সেখান থেকে নিতে পারো। এই গেল হচ্ছে কেনার সময়। এবার মাছটা রাখার ক্ষেত্রে ভাই বলে রাখি, প্রথম কথা হচ্ছে, ধরো আমার এই যে অ্যাকোরিয়ামটা দেখছো গোলফিশ রয়েছে ক্যামেরাতে, সম্ভবত আসছে মানে বুঝতে আসছে আসছে, এখানে দেখতে পাচ্ছ 3 ফুট বা 1 ফুট হাইট, 1 ফুট, এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের মাপ। এই অ্যাকোরিয়ামে আমি গোলফিশ রেখে দিয়েছি, এইখানে আমি তোমার ছেড়েছিলাম 30টা গোলফিশ। এই 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 যে গোলফিশের সাইজটা দেখতে পাচ্ছ, মোটামুটি 2.5 ইঞ্চি গোলফিশ হবে, 30টা, 30 পিস শুধু গোলফিশই আমি ছেড়েছিলাম, এর সাথে কিন্তু আমি অন্য কোনো মাছ ছাড়িনি। পরবর্তীতে জলটা যাতে কাঁচটা পরিষ্কার রাখে, আমার যাতে খাটনি কম হয়, সেই জন্য দুটো খালি ক্রোকোডাইল বা সাকার ক্যাট আমি রেখেছি, কাঁচটা যাতে এরা আমাকে নিজেকে ঘষতে না হয়, এই কারণে, অন্য কোনো মাছ নেই। তোমরা যখন মাছ কিনবে, ওই পার্টিকুলার একটা প্যাকেট, হয়তো রামের কাছ থেকে একটা প্যাকেট কিনেছো, শ্যামের কাছ থেকে একটা প্যাকেট কিনেছো, যদুর কাছ থেকে একটা প্যাকেট কিনেছো, প্রত্যেক কটা প্যাকেট আলাদা আলাদা জায়গায় রাখবে। তোমাকে তোমার যেটুকু জায়গা রয়েছে সেই রকম ভাগ করে নিয়ে তোমাকে কিন্তু মাছের প্যাকেট কিনতে হবে। তুমি যদি একসাথে ধরো গোলফিশ এক জায়গায় ঢেলে দিলে, কাপও এক জায়গায় ঢেলে দিলে, মাছ কিন্তু মরবে ভাই। যারা দোকানদার, দোকানদার শুধু এটা শান্তনু ভাইয়ের জন্য না, প্রত্যেক শপকিপারকেই বলছি, কখনো আপনারা যারা ব্যবসা করছেন মাছ কিন্তু মিক্স করবেন না। মিক্স যদি করেছেন তাহলে কিন্তু মর্টালিটি হবে। আপনার একটা নির্দিষ্ট প্যাকেট, সেখানে 30টা মাছও থাকতে পারে, 50টা মাছও থাকতে পারে, সেইটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় যাবে, মানে সেই মাছের সঙ্গে অন্য মাছ কিন্তু মেশালে হবে না। অবশ্যই জায়গা অনুযায়ী, আমার এখানে 30টার জায়গায় আমি নিশ্চয়ই এখানে 50টা ছাড়তে পারবো না, সেই ওয়াটার ক্যাপাসিটি এখানে নেই। আচ্ছা, এইবার গেল ওয়াটার ট্যাপ চেঞ্জের ক্ষেত্রে বলি, মোটামুটি সপ্তাহে 2 দিন অন্তত, একদিন যখন মাছ তোমার কোয়ান্টিটিতে বেশি থাকবে, সপ্তাহে অন্তত 2 দিন 20-25% জল ফেলে দেবা, মানে যেটাকে আমরা বলি পার্সিয়াল চেঞ্জ, অ্যাকোরিয়ামের পরিবেশে আমরা পার্সিয়াল চেঞ্জ বলি, নিচ থেকে সাইফন করবা, 20-30% জল কিন্তু সপ্তাহে 2 দিন করে চেঞ্জ করে ফ্রেশ জল, স্টক জল কিন্তু দিয়ে দেবা। আরেকটা হচ্ছে কি, মাছ যদি দেখছো মর্টালিটি হচ্ছে,
তুমি জলে রক সল্ট ইউজ করতে পারো, আর জাস্ট যদি মর্টালিটি বোঝো মিথিলিন ব্লু, যেহেতু কোয়ান্টিটিতে রাখছো মিথিলিন ব্লু রক সল্ট, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, যে কোনো মিথিলিন ব্লু ইউজ করতে পারো, কোনো পার্টিকুলার আমি কোম্পানির নাম এখানে নিচ্ছি না। আরেকটা বলি, গোলফিশ আর কই কার্পের বিস্তারিত ভিডিও তুমি আমার চ্যানেলে পেয়ে যাবা, তা আমি বলে রাখছি। তুমি যেহেতু জিজ্ঞেস করছো, গোল্ডের ক্ষেত্রে জলের ওয়াটার পিএইচ, যদি তোমার পিএইচ মিটার থাকে, পিএইচ মিটারে টেস্ট করে নিতে পারবা, পিএইচ মিটার দিয়ে দেখে নেবা 7 থেকে 7.5-এর মধ্যে রাখবা, সব থেকে বেস্ট 7.5-এর ওপরে তুলবা না, সর্বোচ্চ 8 যেতে পারে, 8 না যাওয়াই ভালো, 7 থেকে 7.5-এর মধ্যে, আর নিচে 6.5-এর নিচে যেন কখনো না নামে। গোল্ডের ক্ষেত্রে পিএইচ, কাপের ক্ষেত্রেও এই একই, গোল্ড কাপ দুটোর মোটামুটি পিএইচ লেভেল 1, কাপ তাও একটু আপ ডাউন হলে সহ্য করতে পারে, গোল্ড যেহেতু সফট মাছ একদমই সহ্য করতে পারবে না। আর হচ্ছে ওয়াটার টেম্পারেচার শীতের দিকে কখনো 22-এর নিচে নামলে আগে হিটার লাগাও, 22-এর নিচে যখন দেখছো টেম্পারেচার নেমে গেছে আগে কিন্তু হিটার লাগিয়ে দেবা, নইলে কিন্তু তোমার ফাঙ্গাস টাঙ্গাস এই ধরনের প্রবলেম, হোয়াইট স্পট, এগুলো শীতের দিকে কিন্তু চলে আসার সম্ভাবনা থাকে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, গোল্ডফিশে তুমি যেহেতু দোকানদার, কন্টিনিউ মাছকে কিন্তু 2-3 বার করে, যেটা আমরা হবিস যারা তাদেরকে বলি দিনে অন্তত 2-3 বার খাবারের গায়ে লেখা থাকে খাবার দিতে, তুমি যেহেতু দোকানদার তোমাকে কিন্তু দিনে অনলি 1 টাইম খাবার দিতে হবে, অনলি 1 বার, কেন তোমাকে এটা প্রফেশনালি ভাবতে হবে, তুমি এখানে বিজনেস করছো, তোমাকে যেমন অর্থ সাশ্রয় করতে হবে প্লাস তোমাকে খাটনি বাঁচাতে হবে। যদি তুমি দিনে 2-3 বার খাবার দাও, সেক্ষেত্রে গোল্ডফিশ যত দেবা তত খাবে, কাপও তাই যত দেবা তত খাবে, আর প্রচুর পরিমাণে পটি করবে, নিচে হচ্ছে তোমার পটিগুলো জমবে, জল ঘোলা হবে, জলে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট সব ধরনের গ্যাস কিন্তু সৃষ্টি হবে, জলটা খুব তাড়াতাড়ি ঘোলা হয়ে যাবে। এই জন্য একটা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে নাও, সেখানে সেই সময়টা দিনে 1 বার করেই গোল্ডফিশ এবং এর ট্যাঙ্কে, কাপের ট্যাঙ্কে খাবার দেবা, আর পরিমাণটা তুমি যেটা 2 বারে দিতা সেটার থেকে মানে সামান্য একটু কম দাও, 2 বারে যদি দিয়ে থাকো সামান্য একটু কম দেবা। যারা 2-3 বার দাও, যারা হবিস্ট আছো তাদের ক্ষেত্রে 2-3 বার, কারণ তোমরা হচ্ছে নিয়ে গিয়ে মাছটাকে দেখা যাচ্ছে তোমাদের বাড়িতেই ওটা থাকবে, তোমরা তো সেল করছো না, কিন্তু আমরা হচ্ছে এটা ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা বিক্রি করছি, আমাদের কাছে মাছটা কিন্তু কোনো মাছই ফিক্সড পড়ে থাকবে না, আজকে আমার কাছে এই মাছগুলো রয়েছে, কালকে যদি কেউ এসে বলে, এখনই যদি এসে কেউ বলে, আমাকে কিন্তু এটা সেল করে দিতে হবে। অতএব আমি যদি প্রচুর পরিমাণে খাওয়াই তাহলে আমার এখানে খাওয়ার কষ্ট বেশি লাগছে, প্লাস হচ্ছে আমার কি আমার জল নোংরা হওয়ার সম্ভাবনা থাকছে, খাটনিটা আমার হচ্ছে, সেই দিকটা কিন্তু আমাকে বাঁচাতে হবে। আর মোটামুটি এভাবে পরিষ্কার জলটাকে রাখার চেষ্টা করবা, ভালো স্পঞ্জ ফিল্টার, অন্য কোনো ফিল্টার দেওয়ার দরকার নেই, একটা ভালো বড় সাইজের স্পঞ্জ ফিল্টার, XY 380, 3 ফুট পর্যন্ত ট্যাঙ্কের জন্য বেস্ট এই স্পঞ্জ ফিল্টার ইউজ করো। আর যদি দেখছো মাছ ওপরের দিকে তা উঠছে, তার সাথে আমি যেমন দেখো একটা এয়ারস্টোন আলাদা করে ইউজ করেছি, এরকম একখানা এয়ারস্টোন ইউজ করতে পারো, আদার্স কোনো কিছু ইউজ দরকার নেই। যখন মাছ কোয়ান্টিটিতে তোমার বেশি থাকবে তখন শুধু তুমি ওই যেটা বললাম 25-30% সপ্তাহে 2 দিন করে ওয়াটার চেঞ্জ করবে, তাহলেই দেখবা মর্টালিটি রেট অতটা আসবে না। আর মাছগুলো কেনার সময় একটু সতর্কভাবে দেখে ভালোভাবে মাছের কন্ডিশন, যে তুমি হয়তো কেনার সময় যে মাছ কিনছো সেখানে দেখা যাচ্ছে সেই মাছটাই হয়তো রোগগ্রস্ত মাছ রয়েছে, তাহলে কিন্তু ভাই মর্টালিটি হবেই। এই জন্য মাছটা কেনার সময় তোমাকে একটু ভালোভাবে দেখে নিয়ে কিনতে হবে। তাহলে মোটামুটি আজকের ভিডিওতে আমি তোমাদের এই যে 3 জনের কোশ্চেন ছিল সেটা যতটুকু আমার পক্ষে সম্ভব জানা রয়েছে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, বাকিও যারা তোমরা বিভিন্ন কোশ্চেন করেছো আমি ধাপে ধাপে ভিডিওগুলো কিন্তু চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদের কোনো কমেন্ট যদি থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট বক্সে জানিও। নমস্কার বন্ধুরা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।